গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা কর হে প্রভু তুমি রহমান রহিম। ওরা যে কাঁদে তোমাদের জন্যে, আমি থাকতে কেন এ দুঃখে অরণ্য। ওরা যে কাঁদে তোমাদের জন্যে, ওরা যে কাঁদে তোমাদের জন্যে, আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য। ওরা যে কাঁদে তোমাদের জন্যে, ওরা যে কাঁদে তোমাদের জন্যে। আলহামদুলিল্লাহ, ইসলামী আদর্শ সমাজকল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের মুয়াজ্জাস মুকাররাম সম্মানিত সভাপতি, আজকের এই সম্মেলনের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, প্রধান অতিথি, আমার সামনে বসা কোরআন প্রিয়, হাদিস প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাগরিবের সালাত আদায়ের পরে কোরআনের মাহফিলে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দেয় স্বল্প সময়ে এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা রাখার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আলোচনা শুরু করার পূর্বে দুটি কথা, তার প্রথমত কথা হলো, আমরা যারা আজকে মাহফিলের আয়োজন করেছি, আমি গ্রামের সকল মুসলিম ভাতৃমণ্ডলীদেরকে বলতেছি, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে বসে পড়ি, কোরআন সুন্নাহর আলোচনা শুনলে, তদ অনুযায়ী আমল করলে কিয়ামতের মাঠে বিচারের দিনে ইনশাআল্লাহ নাজাত পাওয়া যাবে। আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে পিতা মাতার সাথে সদাচরণ। আলোচনার ভূমিকা, পিতা মাতার ওসিলায় সন্তানের আগমন হয় দুনিয়াতে। পিতা মাতা সন্তানের কল্যাণের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সকল প্রকার দুঃখ কষ্ট বরণ করে নেয়। অতএব সন্তানের কাছে পিতা মাতার অধিকার সব থেকে বেশি। আজকের আলোচনার এই হলো ভূমিকা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার অধিকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, যদিও বিশাল আলোচনা করে শেষ করা যাবে না, মঞ্চে এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলিম ওলামা আরো আছে, ওনারা কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করবেন। স্বল্প সময়ে কোরআন সুন্নাহর আলোকে দু একটি আয়াতে কারিমা, দু একটি হাদিস আমরা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
পবিত্র কুরআনুল কারীমের চার নাম্বার পারা, চার নাম্বার সূরা, সূরা আন-নিসার ৩৬ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, তোমরা আল্লাহর দাসত্ব করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। অত্র আয়াতে তিনটি বিষয় স্পষ্ট হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে। নাম্বার ২, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার ৩, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, একজন সন্তানের জন্য, একজন ছেলের জন্য, একজন মেয়ের জন্য পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা একান্ত কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের পরতে পরতে আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহর ইবাদত করার পরে একটা কথা সব জায়গাতে আল্লাহ বলেছেন, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। এখান থেকে আমরা বুঝতে পারলাম, একজন সন্তানের জীবনে পিতা মাতার সাথে ইহসান করা, পিতা মাতার সাথে সৎ আচরণ করা, এটা হলো ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু সকল মানুষকে বলেছেন, আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, কেননা এর পেছনে একটা কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহু ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ও মানুষেরা তোমরা শোনো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, কেন তোমার মা তোমাকে অনেক কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত তোমাকে গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয়, ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিদাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ফি আমাইন, দুই বছর তোমাকে দুধপান করিয়েছে, আল্লাহ তাআলা আরো বলেন, আরিশকুরুলি, তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো, তোমরা তোমাদের পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো, ওয়া ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ
করেছে এবং তোমার মা তোমাকে দুই বছর দুধপান করিয়েছে, এই জন্যে তোমরা তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে সৎ আচরণ করবে। শুধু তাই নয়, তোমরা তোমার মায়ের বাবার কৃতজ্ঞতা আদায় করবে, কেননা তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে আয়াতটি বললাম, অত্র আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারিমের 21 নম্বর পারা, 31 নম্বর সূরা, সূরা লুকমানের 14 নম্বর আয়াত, অত আয়াত থেকে আমরা বুঝতে পারলাম একজন সন্তানের জীবনে সব থেকে বড় দায়িত্ব হলো মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। দুঃখের বিষয় হলো সত্য, আজকের সমাজে আজকের দেশে একজন সন্তান তার মা বাবার সাথে সুন্দর আচরণ করতে চায় না, তার মা বাবার হক গুলো আদায় করতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় মানুষকে সতর্ক করে দিয়েছেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেক মানুষকে আদেশ করেছেন বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। কারণ হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া বাদাআতুহু কুরহা, কেননা তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভ ধারণ করেছে। শুধু তাই নয়, তোমার মা অনেক কষ্ট করে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, সন্তান প্রসব করেছে। একজন সন্তান দুনিয়াতে আনতে, একজন সন্তান প্রসব করতে কতটুকু জ্বালা, কতটুকু বেদনা, এইটা শুধু একজন মা বুঝতে পারে। পৃথিবীতে পুরুষ জাতি যারা আছে, যারা বাবা আছে, তারা কখনো এই কষ্ট অনুভাবন করতে পারে না। এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একজন মায়ের কথা তিনবার বলেছেন। অত্র আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের শেষ অংশে বলেন, তোমার মা তোমাকে কষ্ট করে গর্ভধারণ করেছে। একজন মা একজন সন্তানকে কষ্ট করে দুনিয়াতে প্রসব করেছে। শুধু তাই নয়, একজন মা 30টা মাস একটা সন্তানকে দুগ্ধপান করিয়েছে, দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহি ওয়াল বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য একজন মায়ের ঋণ কখনো একজন সন্তান পরিশোধ করতে পারবে না। আজকে পৃথিবীতে যাদের মা নেই তারা বুঝে মায়ের বেদনা কতটুকু, আজকে পৃথিবীতে যাদের বাবা নেই তারা বুঝে বাবার বেদনা কতটুকু। যদি দুনিয়াতে টাকা হারায় যায়, এই টাকা ফিরিয়ে পাওয়া যায়। দুনিয়াতে সম্পদ হারালে সম্পদ পাওয়া যায়, কিন্তু একজন মা হারালে এই মা আর কোনো দিন ফিরে পাওয়া যায় না। একজন মা যদি দুনিয়া থেকে হারিয়ে যায়, আর একজন মা কখনো ওই সন্তানের খোঁজ খবর নেবে না, নিলেও আগের মায়ের মতো কখনো হবে না। এই জন্যে একজন সন্তানের উচিত হলো মা বাবার খেদমত করা। মা হলেন ওই মা হলেন একটা বিশাল সম্পদ, যারা হারিয়েছে তারা বুঝতে পারে মায়ের বেদনা কতটুকু, মা হারানো যন্ত্রণা কতটুকু। একজন মা সন্তানের সর্বত্র খোঁজ খবর নেয়, একজন মা যদি না থাকে পৃথিবীতে কোনো মা ওই সন্তানকে ডাক দিয়ে আর বলে না, খোকা তুমি ভাত খেয়েছো কিনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি
জাতি দিব, একজন সন্তান লালন পালন করার পেছনে একজন মার যতটুকু ভূমিকা হয়েছে এটা বলে শেষ করা যাবে না। এই জন্য বলতে চাই, দুইটা আয়াতে তিনটা আয়াতে কারিমা বললাম, এখানে আল্লাহ তাআলা একটা কথাই বারবার বলেছেন, তোমরা আমার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একাধিক জায়গায় মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, তোমরা আমার গোলামি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়েছে, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, তোমরা একমাত্র আমার গোলামি করবে। আমার গোলামি করার পরে তোমরা তোমাদের মা তোমরা তোমাদের বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। শুধু কি তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াদুলুন্না ইনদাকাল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান। জীবনে মা বাবা দুইজনের একজন যদি বার্ধক্য হয়ে যায়, বুড়ো হয়ে যায়, এমন কোন আচরণ করিও না, এমন কোন কথা বলিও না, তোমার আচরণে তোমার ব্যবহারে তোমার মা তোমার বাবা যেন আ পর্যন্ত শব্দ করতে না পারে। যখন তোমার মা বুড়ো হয়ে যায়, যখন তোমার বাবা বুড়ো হয়ে যায়, এমন কোন আচরণ করিও না, এমন কোন ব্যবহার করিও না যেই ব্যবহার করার কারণে তোমার মা তোমার বাবা তোমার আচরণে আ পর্যন্ত শব্দ করতে না পারে। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, শুধু তাই নয় ওয়ালা তানহারহুমা, তোমার মার কাছে তুমি ধমক দিয়ে কথা বলবে না, তোমার বাবার কাছে তুমি ধমক দিয়ে কথা বলবে না। মার সামনে যখন তুমি কথা বলবে, তোমার মাথাকে নিচু করে কণ্ঠকে ছোট করে তুমি তোমার মার সঙ্গে কথা বলবে, সাবধান, মার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, বাবার সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, এইটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। পৃথিবীতে এমন একজন লোক আছে, এমন একজন মানুষ আছে, তারা যদি দুই হাত তুলে দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। ভালো দোয়া করলেও ফিরিয়ে দিবে না, মন্দ দোয়া করলেও ফিরিয়ে দিবে না। মা যদি তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই মায়ের দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দিবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কওলান কারীমা, নত হয়ে ভদ্র হয়ে তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বললে। কত আয়াতে তিনটা জিনিস শিক্ষণীয়, তার মধ্যে একটা হলো, এক নম্বরে আল্লাহর গোলামি করতে হবে, দুই নম্বরে পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, তিন নম্বরে পিতা মাতার সাথে ঘাড় উঁচু করে গলাকে উঁচু করে ঘাড়কে উঁচু করে জোরে কণ্ঠ নিয়ে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না, তাদের সাথে ভদ্র হয়ে নম্র হয়ে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেছেন, দুনিয়া থেকে তোমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খাফিজি লাহুমা জানাহাযুল মিনার রাহমা ওয়া কুর রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার সঙ্গে সবাই দোয়াটা একবার পড়েন, ওয়া কুর রাব্বি রাহামহুমা
আলা। অত্র আয়াতে বলেছেন, যখন তোমার মা, যখন তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যখন তারা দুনিয়া থেকে চলে যায়, দুনিয়াটা স্থায়িত্বের জায়গা না, যখন তারা চলে যাবে, তোমরা তোমাদের দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমার মা আমার বাবা শৈশবকালে আমার সঙ্গে যেইভাবে আচরণ করেছে, আপনি আমার পিতা সঙ্গে অনুরূপ আচরণ করিয়েন। অত্র আয়াতটি হলো 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাঈলের 23-24 নম্বর আয়াত। অত্র আয়াত থেকে আজকে যারা আলোচনা শুনতেছেন, যারা প্যান্ডেলের বাহিরে আছেন, যারা বাড়ি থেকে আলোচনা শুনতেছেন, আমি সকল মুসলিম ভাই এবং বোনদেরকে বলতে চাই, আমরা যারা সলাত পড়ি, আমরা যারা নামাজ পড়ি, নামাজে 5 ওয়াক্ত নামাজের শেষে এই দোয়াটা প্রত্যেকে একবার হলেও পড়বেন, না পড়ে কেউ সলাত শেষ করবেন না, নামাজ শেষ করবেন না, মসজিদ থেকে বের হবেন না, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এই দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে দোলে এটা কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, অত কয়েকটা আয়াতে কারিমা থেকে আমি একটা বিষয় বারবার বলতেছিলাম, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে, অতএব আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর গোলামি করার পরে 1 নম্বর কর্তব্য হলো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। এবার আসুন হাদিসে পাক থেকে কয়েকটি হাদিস আমরা শুনি, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم من احق الناس بحسن صحابته حضرت ابو هريره رضي الله تعالى عنه বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো মান আহাব্বুন নাসু বিহুসনি সাহাবাতিহি আমার নিকটে আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন আমার নিকটে সবথেকে সুন্দর আচরণ পাওয়ার অধিকারিণী কে মানে আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে একজন সন্তানের নিকটে অথবা একজন ব্যক্তির নিকটে সবথেকে সুন্দর আচরণ পাওয়ার হকদার কে قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال উম্মুক তোমার মা আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো قال সুম্মা মান হে আল্লাহ রাসূল এরপরে কে قال উম্মুক আল্লাহ রাসূল বললেন তোমার মা হাদিসটা খেয়াল করে শুনলেন আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো قال সুম্মা মান হে আল্লাহ রাসূল এরপরে কে আল্লাহ রাসূল বললেন قال উম্মুক তোমার মা আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো قال সুম্মা মান হে আল্লাহ রাসূল এরপরে কে আল্লাহ রাসূল বললেন قال আবুকা তোমার বাবা আল্লাহু আকবার অত্র হাদিসের মধ্যে 3-3 বার মায়ের কথা বলা হলো যেই হাদিসটি আমি বললাম এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস আমি যেই হাদিসটি বললাম মিশকাতুল মাসাবির 4911 নম্বর হাদিস অত্র আয়াত হাদিসের মধ্যে 3টা বিষয় 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বারবার বললেন একজন সন্তানের নিকটে সবথেকে ভালো আচরণ পাওয়ার হকদার হলেন তোমার মা আবার জিজ্ঞেস করলেন কে আল্লাহ রাসূল বললেন তোমার মা আবার জিজ্ঞেস করলেন কে আল্লাহ রাসূল বললেন তোমার মা আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন কে তারপরে আল্লাহ রাসূল বললেন তোমার বাবা একজন সন্তানের জীবনে একজন সন্তানের জীবনে একজন ছেলের জীবনে একজন মেয়ের জীবনে সব থেকে ভালো আচরণ পাওয়ার সব থেকে অধিকার বেশি হলেন মায়ের তারপরে হলেন বাবা কেননা একজন মা সন্তানকে দুনিয়াতে আনতে যেই পরিমাণ কষ্ট করে একজন বাবা কত
যতটুকু করে না বাবা করে সেটা হলো ভিন্ন রকম কষ্ট। অতএব যারা আলোচনা শুনতেছেন, যাদের মা আছে মাকে ধরুন, মাকে ধরেন, মার সাথে সুন্দর আচরণ করেন। আজকে পৃথিবীতে যারা বড় হয়েছে, যারা বিশ্ববিখ্যাত ঐতিহাসিক হয়েছে, আজকে আপনি খেয়াল করুন মক্কার ইমাম আছেন, আপনি খেয়াল করুন যারা পৃথিবীর ইতিহাসের পাতায় নাম নিয়ে আছেন, তারা বড় হয়েছেন মায়ের দোয়ার কারণে। আবার হাদিসের পাতায় এমনও ব্যক্তির নাম লেখা আছে, তারা পৃথিবীতে অপমানিত হয়েছে মায়ের বদদোয়ার কারণে। মা এমন একটা জিনিস, হাত তুলে দোয়া করা লাগবে না, মনে মনে কল্পনা করবে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যাবে, সেটা ভালো হোক সেটা খারাপ হোক। এই জন্য মা বাবাকে কোন সময় কষ্ট দেওয়া যাবে না। আজকের আলোচনার দুই নম্বর হাদিস, عن عبد الله ابن عمرو رضي الله تعالى قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ عبد الله ابن عمرو رضي الله تعالى عنه قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আহাইয়ু আহাব্বুল আমালু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবথেকে ভালো আমল কোনটা? ও ভাইরা আমার, আপনারা খেয়াল করে শুনবেন, নামাজে পড়া সবথেকে ভালো একটা কাজ, দান করা ভালো একটা কাজ, সাদাকা করা ভালো একটা কাজ। তারপরে আল্লাহ রাসূল এখানে কি বললেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আহাব্বুল আমালু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সব থেকে ভালো আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আস-সালাতু লিওয়াকতিহা। সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো রে, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ হলো, ভালো আমল হলো পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারিত টাইমে সময় মতো অন্তমতো আদায় করা, আল্লাহর নিকটে সব থেকে ভালো কাজ। এরপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ুন হে আল্লাহ রাসূল, এরপরে কি? কলা বিরুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত সালাতের পরে আল্লাহর নিকটে সব থেকে ভালো কাজ হলো পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। এরপরে আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞেস করা হলো, কলা সুম্মা আইয়ুন হে আল্লাহ রাসূল, এরপরে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। অত্র হাদিস থেকে তিনটা বিষয় পরিষ্কার হয়ে যায়, তিনটা বিষয় ক্লিয়ার হয়ে যায়। আল্লাহর নিকটে সব থেকে ভালো কাজ হলো সময় মতো নামাজ আদায় করা। এই জন্য প্রত্যেকটা মুসলিমের জীবনে পাঁচ ওয়াক্ত সালাতকে সময় মতো আদায় করতে হবে। দুই নম্বর হলো, আমার আপনার জীবনে পিতা মাতার জন্য সৎ আচরণ করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তিন নম্বর হলো, যদি কখনো জিহাদের ডাক আসে, জিহাদ ফরজ হয়ে যায়, আমাদের সবাইকে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে হবে। এটা হলো আল্লাহর নিকটে সব থেকে ভালো কাজ। যেই হাদিসটি বললাম, বুখারীর দ্বিতীয় নম্বর খণ্ড, হাদিস নাম্বার 882, মুসলিম শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির 568 নাম্বার হাদিস। আজকের আলোচনার তিন নাম্বার হাদিস, عن ابي هريره رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال, তিনি বলেন, রহিমা আনফু। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটার নাক মাটিতে দূষিত হোক, অথবা ওই লোকটার নাক ধুলায় দূষিত হোক। অর্থ হাদিসের তর্জমা করার আগে একটা বিষয় জানতে হবে, সেটা হলো সৌদি আরবের মাটিতে মানুষকে গালি দেওয়া হয় এইটা বলে, তোমার নাক ধুলায় দূষিত হোক। আমরা
যেইভাবে মানুষকে গালি দেয়, এইটা সৌদি আরবের মাঠে সৌদি আরবের বুকে এইটা নেই। ওরা আপনাকে এইভাবে গালি দিবে, তোমার না দুলাই দূষিত হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন, রাগিনা আনফু, ওই লোকটার নাক দুলাই দূষিত হোক, ওই লোকটার নাক দুলাই দূষিত হোক, ওই লোকটার নাক দুলাই দূষিত হোক। তিলামা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, আপনি কার কথা বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবরি আহাদুহুমা আও কিলাহুমা ফালাম ইয়াদু কতজন লোক আছে যারা দুনিয়াতে মা বাবা পেয়েছে কিন্তু সেবা করে নাই, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, এটা ভদ্রদের কালচার নয়। ওই সন্তান হলো ভদ্র যারা তাদের মা এবং বাবার খেদমত করে। যেই হাদিসটি বললাম, মুসলিমের হাদিস, মিশকাতুল মাসাবির 4912 নম্বর হাদিস। আজকে আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি শেষ করে দিচ্ছি আজকে আলোচনার শেষ একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন মুআবিয়া ইবনে জাহমিয়া জাআ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাদতুল গাদ ওয়াজিতুকা আস্তাশিরুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুআবিয়ার পিতা এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, আমি যুদ্ধে যেতে চাই, এই বিষয়ে আমি আপনার পরামর্শ চাচ্ছি, আপনি আমাকে কি পরামর্শ দেন? তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা হাল্লাকা মিন উম্মি, তোমার মা কি বেঁচে আছে? ক্বালা নাআম, এই লোকটা বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। ফাকালা আল জামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি বেঁচে আছে? তখন সাহাবী বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মায়ের সেবা করো এবং তোমার মায়ের পায়ের পাশে অথবা তোমার মায়ের পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ, মায়ের সেবা করলে যুদ্ধের ময়দানে গিয়ে সওয়াব পেলে যতটুকু সওয়াব হবে, একজন সন্তান যদি মা বাবার খেদমত করে ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, যে হাদিসটি বললাম মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 4939, আজকের আলোচনার শেষ হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن عمر رضي الله تعالى عنه বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল মান্নান, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে উপকার করে মানুষকে কোটা দেয়। উপকার করে যারা মানুষকে কোটা দেয় তারা জান্নাতে যাবে না। ওয়াল আকর, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। ওয়াল মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আবার বলতেছি, আজকের আলোচনার সবটুকু ভুলে গেলেও এই হাদিসটা ভোলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। এক নাম্বার হলো উপকার করে, যারা মানুষের উপকার করে খোটা দেয় এই লোকটা জান্নাতে যাবে না। দুই, যারা পিতা মাতার অবাধ্য সন্তান এরা জান্নাতে যাবে না। তিন, যারা নেশাদ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না। যেই হাদিসটি বললাম বাংলা মিশকাতুল মাসাবির 4716 নম্বর হাদিস। আজকের আলোচনা সংক্ষিপ্ত আকারে করলাম। আজকের আলোচনার শেষ কথা হলো, একজন সন্তানের জীবনে যেভাবেই হোক মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের
মাহফিলকে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। সর্বশেষে আপনারা যারা আমার আলোচনা শুনেছেন, যারা মাহফিলের বাইরে আছেন, সবার কাছে দোয়া চাই, দোয়ার দরখাস্ত, এক মুসলিম ভাই যদি আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়, সবার কাছে দোয়া চাই, খাস করে সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে যেন বেশি বেশি কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।